নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আইসক্রিমের রেসিপি। আমি দুই ধরনের আইসক্রিম বানাবো, একটা বাটার স্কচ আর একটা চকলেট আইসক্রিম। দুটো বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলো দেখে নিই। আমি এখানে দুধ নিয়েছি, যার মধ্যে আমি চিনিটা পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমুল, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি বাটারস্কচ আইসক্রিম বানাবো, সেজন্য একটু ইয়েলো ফুড কালার দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ দুধ নিয়েছি, তার মধ্যে আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যেও আমুল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। যেহেতু আমি চকলেট আইসক্রিম বানাচ্ছি, সেই জন্য আমি এর মধ্যে কোকো পাউডারটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে চকলেটও অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে, চাইলে আপনারা এটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে লাম্পস হয়ে যেতে পারে। আগের থেকে এটা অনেকটাই ঠিক হয়ে এসছে, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, আর একটু ঠিক করে নেব। এবার এটাকে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আরও ঠিক হয়ে যাবে। এবার চকলেট আইসক্রিমের ব্যাটারটা আমি বসিয়ে দিয়েছি, এটাকেও নাড়িয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এটাও ঠিক হয়ে এসছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। এবার ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুটো ব্যাটারকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। বাটারস্কচ আইসক্রিমের মধ্যে যে সুগার ক্রিস্টাল থাকে, ওটা বানানোর জন্য আমি কড়াইতে চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে হালকা বাদামি করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর চিনির কালারটা আর একটু ব্রাউন করব। চিনিটাকে এই সময় নেড়ে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি একটা প্লেটের মধ্যে তেল ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই উঠে যাবে, কারণ তেলটা দেওয়া আছে। তারপর এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, ক্রিমটাকে বের করে নেব। ক্রিমটাকে বের করে নিয়েছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প আমি চিনিটা মিশিয়ে নেব। চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব।
এবার আমি আগে থেকে তৈরি করা ব্যাটার স্কচের ব্যাটার আমি এর মধ্যে মিশিয়ে নেব। এবার ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে আমি সুগার ক্রিস্টাল দিয়ে দেবো, আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এর উপর দিয়েও আমি সুগার ক্রিস্টাল গুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকনা চাপিয়ে আমি 8-9 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার আমি চকলেট আইসক্রিমটা তৈরি করে নেব, আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটাকেও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছিলাম, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। আমি ঢাকনা চাপিয়ে 8-9 ঘন্টা আমি রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিমগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আইসক্রিমগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়েছে। এবার আমি চকলেট আইসক্রিমটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এর উপর দিয়ে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।